বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা দেশে এক যুগে এক নভেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত গণজাগরণের এবং জাগরণ যাত্রার আয়োজন করেছে। তারই অংশ হিসেবে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন জনপদে আমরা অবস্থান করে করে আপনাদের সাথে মত বিনিময় করে কোন উন্নতি হবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা বিরোধীরাও মিষ্টি মিষ্টি কথা বলছে, তাদের এই মিষ্টি কথায় ভোলবার কোন কারণ নাই। যারা আমার বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের এই দেশে রাজনীতি করবার কোন অধিকার নাই। আজকে এই জুলাই আগস্টে যারা আমার ছাত্র ভাইদেরকে জনতাকে হত্যা করেছে, তাদের এই দেশে রাজনীতি করবার কোন অধিকার নাই। তাই বলতে চাই, আমার দেশের স্বাধীনতা বিরোধী এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জানি আজকে যারা এই দেশে লুটপাট করে খাচ্ছে, এই লুটেরাদের মধ্যে আজকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং সমৃদ্ধ লুটেরাদের দল, এই লুটেরাদেরকে আপনারা যদি প্রতিহত করতে চান, যদি শোষণহীন একটি সাম্যের সমাজ মানুষের সমাজ প্রতিষ্ঠা করতে চান, তাহলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। আমরা যদি বলি যে বিচার চলছে, আসলে এটা বিচার চলা বলে না, বিচারের নামে এক নাটক চলছে। যে অপরাধী করে নাই তাদের নামে এবং বাদিনীকে দিয়ে কোর্টে যে টাকার বিনিময়ে তাদেরকে চুমানোর জন্য চেষ্টা করা হয়েছে, আসামিরা জামিন পেয়ে যাচ্ছে। আসামিরা কেন জামিন পাবে? কারণ তারা সত্যিকার অর্থে যদি এই আসামি হয়ে থাকে, তাহলে তাদের বিচার আমরা দাবি করছি। আমরা চূড়ান্তভাবে সেই সব আসামিদের বিচার, হত্যাকাণ্ডের বিচার চাই। সারা আমরা চাই একটা সুস্থ সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য এদেশের তরুণ প্রজন্ম আন্দোলন করেছিল, এদেশের মেয়ামতি মানুষ শ্রমজীবী মানুষ আন্দোলন করেছিল, সেই আন্দোলনের প্রতিফলন আমরা দেখতে চাই এদেশের মাটিতে। আমরা কোনো সাধারণ নাটক দেখতে চাই না, আমরা দ্রুতগতিতে সুন্দর সুস্থ একটি নির্বাচন দাবি করছি। সারা বাংলাদেশে 1 থেকে 15 নভেম্বর পর্যন্ত পদযাত্রা, সভা সমাবেশ সারা বাংলাদেশে একসাথে এই কার্যক্রম হাতে নিয়েছে, তার ধারাবাহিকতায় আমরা মুন্সিগঞ্জে করছি। সেটা হচ্ছে আমাদের জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানাচ্ছি এবং জিনিসপত্র সহ প্রতিটা জিনিসের দাম মূল্য বৃদ্ধি বেড়ে গেছে, সেই জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে মানুষ কিনতে পারে, তার মানে সেই ব্যবস্থা সরকার করবে। মূল্যের উদ্যোগটি সাধারণ মানুষের যে অসুবিধা এবং ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এবং অসাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে চলছে। তাই আসুন আমরা এই পেশিবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে এদেশের বেশিরভাগকে উচ্ছেদ করে দেশে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করাতে সক্ষম হয়েছি। কিন্তু আমার যে খেতে খাওয়া যে ভাই সকাল 6টায় রিক্সা নিয়ে বেরিয়েছে, ওর ভাগ্যের কতটুকু বদল হলো? আপনার ভাগ্যের বদল কি হয়েছে ভাই? হয়েছে? হয়নি। তার মানে যুদ্ধ এখনো শেষ হয়নি। সরকার আসে, সরকার যায়, কিন্তু আমার খেতে খাওয়া মানুষ, আমার ভাই, আমার রিক্সাওয়ালা ভাই, অটোওয়ালা ভাই, দিন মজুর, তারা প্রতিনিয়ত নিপীড়িত হয়ে যায়। শাসক আসে, শাসক যায়, কিন্তু ভাগ্য নেশে আমাদের কত মানুষের ভাগ্যের আর বদল হয় না। এবার